নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 30 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এবাৰ বদৰুদ্দিন আজমলক চেলেঞ্জ দিছে বিধায়ক ওয়াজেদ আলী চৌধুৰীয়ে বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে থিয় দিবলৈ মন মেলিছে ধুবুৰীৰ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুৰীয়ে বিধায়ক ওয়াজেদ আলী চৌধুৰীয়ে কৈছে বিজেপি আৰু ইয়াই ইউডিএফৰ মাজত 2024ত গোপন বুজাবুজি থকাটো এক প্ৰকাৰ নিশ্চিত হৈছে মানুহ একেজনেই বদৰুদ্দিন আজমল কেতিয়াবা কংগ্ৰেছৰ কেতিয়াবা বিজেপিৰ হৈ পৰে এই বদৰুদ্দিন আজমল হবই অসমৰ ৰাজনীতিৰ ফেক্টৰ এতিয়া আজমল আৰু ইয়াই ইউডিএফ 2019ৰ লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছে ইয়াই ইউডিএফৰে বুজাবুজি কৰি অংকৰ ফলাফল পাইছিল যুগৰ ঘৰত জিকি জিকিউ ইয়াই ইউডিএফ নথকাৰ বাবে নগাঁও কলিয়াবৰত পৰাজিত হৈছিল বিজেপি মিত্ৰজোঁট ইয়াই ইউডিএফ নথকাৰ বাবে কলিয়াবৰ নগাঁৱত সহজভাৱে কংগ্ৰেছে জয়লাভ কৰিছিল পিছে এইবাৰ বিজেপিৰ অংক এক প্ৰকাৰ বদৰুদ্দিন আজমলৰ ইয়াই ইউডিএফক লৈ ইয়াই ইউডিএফে নগাঁও কলিয়াবৰ বৰপেটা মঙ্গলদৈত শক্তিশালী প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰা মানেই বিজেপিৰ লাভ সংখ্যালঘুৰ ভোট বিভাজন হোৱা মানেই লোকচানৰ সন্মুখীন হ'ব কংগ্ৰেছ সেয়েহে বিজেপিয়ে ধুবুৰীক মাইনাছ কৰি সকলো ৰণনীতি প্ৰস্তুত কৰিছে লোকসভাৰ বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে বিজেপিয়ে শক্তিশালী প্ৰাৰ্থী নিদিয়ে সমষ্টিটো অসম গণ পৰিষদক এৰি দি হাপুমৰক লাঠিও নাভাঙক নীতিৰে বিজেপিয়ে মিত্ৰতাৰ ধৰ্ম পালন কৰিব পিছে বিজেপি ইয়াই ইউডিএফৰ গোপন এজেণ্ডাক প্ৰতিহত কৰিবলৈ বদ্ধপৰিকৰ কংগ্ৰেছ ধুবুৰীৰ পৰা সাংসদ বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে থিয় দিবলৈ মন মেলিছে এইবাৰ ধুবুৰীৰ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুৰী পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ বিবিচিক হিন্দু আৰু ভাৰত বিৰোধী আখ্যা দি লণ্ডনত হিন্দু সংগঠনৰ তীব্ৰ প্ৰতিবাদ প্ৰতিবাদত কঁপি উঠিল লণ্ডন বিশ্বৰ আগশাৰীৰ সম্প্ৰচাৰ সংস্থা বিবিচি হিন্দু আৰু ভাৰত বিৰোধী আখ্যা দি বহুকেইটা ব্ৰিটিছ হিন্দু সংগঠনে বিবিচিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ আৰম্ভ কৰিছে হিন্দু সংগঠনসমূহে বিবিচিক হিন্দু বিৰোধী আৰু ভাৰত বিৰোধী পক্ষপাতিত্ব বুলি কৈ সংস্থাটোৱে ইয়াৰ মনোভাৱ সলনি কৰিব লাগিব বুলি কয় বিবিচিয়ে বহু বছৰ ধৰি অবিৰতভাৱে হিন্দু আৰু ভাৰতৰ বিৰুদ্ধে অপপ্ৰচাৰ চলাই অহা বুলিও হিন্দু সংগঠনসমূহে অভিযোগ কৰিছে যোৱাকালি ৰাতিপুৱা 11 বজাত লণ্ডনত বিবিচিৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত হিন্দু ফোবিয়া আৰু ইণ্ডিয়া ফোবিয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ অনুষ্ঠিত হয় পৰৱৰ্তী খবৰটো হৈছে ছেম ষ্টেফৰ্ডৰ কথা আপোনাৰ মনত আছেনে এইবাৰ ক্ষতিপূৰণৰ নিৰ্দেশ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ আদালতৰ 2019ত ৰাজ্যজুৰি সৃষ্টি হোৱা তীব্ৰ কা বিৰোধী আন্দোলনত শ্বহীদ হোৱা ছেম ষ্টেফৰ্ডৰ পৰিয়ালক ক্ষতিপূৰণ দিবলৈ নিৰ্দেশ দিছে এইবাৰ গুৱাহাটীৰ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতে উল্লেখ্য যে যোৱা জুলাই মাহত আদালতে ছেম ষ্টেফৰ্ডৰ মৃত্যুৰ সৈতে জড়িত গোচৰটোত আৰক্ষীয়ে দাখিল কৰা তদন্তৰ প্ৰতিবেদন নাকচ কৰি নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰিছিল যোৱাকালি আদালতে ভুক্তভোগীৰ বয়স আৰু পৰিয়ালৰ আৰ্থিক অৱস্থাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আত্মীয় ক্ষতিপূৰণ পাব লাগে বুলি জনাইছে কা বিৰোধী আন্দোলনত ছেমৰ লগতে অন্যান্যৰ মৃত্যুৰ সন্দৰ্ভত হাতীগাঁও আৰক্ষী থানাত ৰুজু হৈ থকা গোচৰটোৰ সন্দৰ্ভতো ৰাজ্য আৰক্ষীক প্ৰতিবেদন দাখিল কৰিবলৈও আদালতে নিৰ্দেশনা প্ৰদান কৰিছে আদালতে এই গোচৰৰ পৰৱৰ্তী শুনানিৰ দিন নিৰ্ধাৰণ কৰিছে 3 নৱেম্বৰত উল্লেখ্য যে ৰাজ্যজুৰি চলা কা বিৰোধী আন্দোলনৰ সময়ত 2019ৰ 12 ডিচেম্বৰৰ সন্ধিয়া হাতীগাঁও অঞ্চলত আৰক্ষীৰ গুলীত নিহত হৈছিল ছেম ষ্টেফৰ্ড পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ বিজেপি চৰকাৰৰ প্ৰতি খৰপ হৈছে ৰিপুণ বৰা অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই কৈছে যে ইয়াই নেকি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগ কোকৰাঝাৰ জিলাৰ
শের ফাঙ্গুড়ি মডেল হাসপাতাল 2019 চনতে মুকলি হয়েছিল যদিও আজিলৈকে রাইজে নাপালে চিকিৎসা সেবা, নাই নার্স, নাই চিকিৎসক। ইয়াই আজির স্বাস্থ্য বিভাগের ম্যানেজমেন্ট। পরবর্তী খবরটি হয়েছে, যাকালি সরকারের কেবিনেট বৈঠকত লওয়া হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হয়েছে মিশন বসুন্ধরা 2.0। মিশন বসুন্ধরাত লিখা হয়েছে যে পূর্বে ডিজিটাইজ নোহা নিম্নলিখিত ভূমি সম্পর্কীয় সেবার সঙ্গে মিশন বসুন্ধরা 2.0 আরম্ভণি করা হয়েছে। পর্যায়ক্রমিক, পত্তাধারিক স্থায়ী, উত্তরাধিকার সূত্রে আর স্থানান্তর যোগ্য অধিকার প্রদান করার লক্ষ্যে ইতিমধ্যে মূল বার্ষিক পত্তাধারীর যোগ্য অধিকারীল হস্তান্তর হওয়া সকলক ভূমি নীতি 2019 অনুসরি পর্যায়ক্রমিক পত্তা প্রদান করে বার্ষিক পত্তা ভূমির নিষ্পতি। আর বহুকটা কথা ইয়াত উল্লেখ করা হয়েছে মিশন বসুন্ধরা 2.0 ভিতর, আপনাদের স্কিপ করে পড়িব পারে। অসম সরকারের কেবিনেটর দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত কেটা হয়েছে মিশন বসুন্ধরাক উন্নত করবলৈ ভূমি নীতি সংশোধন করার কাম আরম্ভ করেছে। খিলঞ্জীয়া ব্যক্তির সংখ্যা অন্তর্ভুক্ত করার বাবে ভূমি নীতি 2019 সংশোধনেরে বংশানুক্রমিক ভূমি, জনজাতীয় সম্প্রদায়ের বংশানুক্রমিক ভূমি নিষ্পত্তির ব্যবস্থা 31 ডিসেম্বর 2023 কার্যকরী হওয়াক মিশন বসুন্ধরা 2.0 অধীন এককালীন ব্যবস্থা হিসাবে যোগ্য অধিকারী সকল বিজিআর আর পিজিআর ভূমি নিষ্পত্তির উপবিভাগীয় ভূমি উপদেষ্টা সমিতির পুনর্গঠন। গুহাটি চহর পৌরসভার রাজ চহর আর গ্রাম্য অঞ্চল গৃহভূমি আর খেতির ভূমির প্রিমিয়ামর হার এককালীন পদক্ষেপ হিসাবে যুক্তিসঙ্গতকরণ করা হয়েছে। আর বহুকটা কথা ইয়াতে উল্লেখ করা হয়েছে, আপনাদের স্কিপ করে ভিডিওটি চাব পারে। মিশন রূপায়ণের প্রায় 328.19 কোটি টাকার অনুমোদন জানাইছে লোকসেবা অধিকার পোর্টেলের জড়িয়ে। মিশন বসুন্ধরার প্রথম পর্যায়ের 10টা সেবা অব্যাহত রাখা হব। সরকারের কেবিনেট বৈঠকের তৃতীয় নম্বর সিদ্ধান্ত কেটা হয়েছে মরাণ আর মটক সম্প্রদায়ের কল্যাণ। অন্যান্য পিছপরা শ্রেণীর তালিকাত মরাণ আর মটক সম্প্রদায়ক সুকিয়াক তালিকাভুক্তকরণ। বর্তমানলে মরাণ আর মটক সম্প্রদায় একলগে ক্রমিক নম্বর 14 তালিকাভুক্ত হয়ে আছিল। লিহুক লিম্বু নামেরে নামকরণ। অন্যান্য পিছপরা শ্রেণীর তালিকার কেন্দ্রীয় তালিকাত লিহুর নাম সলনি করে লিম্বু হিসাবে নামকরণ করা হয়েছে। অন্যান্য পিছপরা শ্রেণীর তালিকাত যদিও লিহু সম্প্রদায়ক নেপালী সম্প্রদায়ের একটা উপজাতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তথাপি নেপালী সম্প্রদায়ের অধীনত কোনো লিহু উপজাতি নাই। ভুজেল নেপালী জনগোষ্ঠীর একটা উপজাতি। অন্যান্য পিছপরা শ্রেণীর তালিকাত নেপালী জনগোষ্ঠীর উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়া হব ভুজেল সকলক। ইয়ার দ্বারা নেপালী জনগোষ্ঠীর রায়, লিম্বু, মগর, থাপা আর গুরুম উপজাতির দরে একে মর্যাদা লাভ, একে মর্যাদা থাকা ভুজেল উপজাতির আর্থসামাজিক বিকাশ সুনিশ্চিত হব। সরকারের কেবিনেট বৈঠকের 4 নম্বর সিদ্ধান্ত সমূহ হয়েছে কাঠভিত্তিক উদ্যোগের প্রসার। কাঠভিত্তিক উদ্যোগ নিয়মিয়াওলি 2022 অনুমোদন জানাইছে। কাঠভিত্তিক উদ্যোগক প্রাথমিক, আনুষঙ্গিক আর সংমিশ্রিত উদ্যোগ হিসাবে শ্রেণীভুক্ত করা হব। প্রাথমিক আর সংমিশ্রিত উদ্যোগ সমূহ অনুজ্ঞাপত্রের সঙ্গে উদ্যোগিক পামর ভিতর স্থাপন হব লাগিব। আনুষঙ্গিক উদ্যোগের ক্ষেত্রে পঞ্জীয়ন প্রয়োজন, উদ্যোগিক পামর ভিতর স্থাপনের প্রয়োজন নাই। আগরতেল নিষ্কাশন ইউনিটর বাবে সার্কল পর্যায়ত পঞ্জীয়নের ব্যবস্থা, কেঁচামালের নিশ্চিত যোগানোর কৃষক সকলের নিশ্চিত আয় বৃদ্ধির যৌথ লক্ষ্যত উপনীত হবলে কাঠভিত্তিক উদ্যোগের দ্বারা কেপটিভ প্লেন্টেশন গড়ি তোলার ধারণা করা হয়েছে।
অনুজ্ঞাপত্ৰ হস্তান্তৰ বিক্ৰী পঞ্জীয়ন উত্তৰাধিকাৰ আদিৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰা হ'ব ৰাজ্যিক পৰ্যায়ৰ সমিতি পঞ্জীয়ন সমিতিৰ যিকোনো আদেশৰ বিৰুদ্ধে আপীল অসম চৰকাৰৰ অধীনত থাকিব।